18 বছর বয়সী এক তরুণকে দলে ভেড়াতে আপনার গুনতে হবে 4,500 কোটি টাকা। স্প্যানিশ জায়েন্ট বার্সেলোনা এমনই প্রাইস ট্যাগ বেঁধে দিয়েছে আর্জেন্টাইন ফুটবলারের নামের পাশে। তবে প্রশ্ন হলো, কে এই তরুণ যার জন্য বার্সার মতো দল এখনই এত মূল্য হাঁকিয়েছে? নাম লুকাস রোমান। এই অল্প বয়সী আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন বা পায়ের জাদু দেখিয়ে। রোমানকে বলা হয় আর্জেন্টিনার দ্বিতীয় মেসি, খেলানো মেসির মতোই বা পায়ে। এই অল্প বয়সী তাই নজর কেড়েছে ইউরোপের শীর্ষ ক্লাব বার্সেলোনার। লুকাস রোমান আর্জেন্টিনা অনূর্ধ্ব 20 দলের ফুটবলার। এছাড়াও এই ফরোয়ার্ড আছেন আর্জেন্টিন দ্বিতীয় বিভাগের ফেরো ক্যারিল ওয়াস্তে ক্লাবে। গেল বুধবার এই তরুণ ফুটবলারের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করেছে বার্সা, 2026 সালের 30 জুন পর্যন্ত সে চুক্তির মেয়াদ। রোমানকে দলে ভেড়াতে কাতালান ক্লাবটি কত খরচ করেছে তা এখনও নিশ্চিত করেনি বার্সা। তবে আর্জেন্টিন গণমাধ্যমের দাবি, তাকে ভেড়াতে 1.1 মিলিয়ন ইউরো খরচ করেছে স্প্যানিশ ক্লাবটি। তবে ভবিষ্যতে আরও 3.5 মিলিয়ন ইউরো দেওয়ার কথা আছে চুক্তিতে, যার মধ্যে 65% পাবে তার সাবেক ক্লাব ক্যারিল ওয়াস্তে আর বাকি 35% পাবেন রোমান। সাধারণত রাইট উইঙ্গার হিসেবে খেলেন রোমান, তবে অ্যাটাকিং, মিডফিল্ডার কিংবা আক্রমণ ভাগের যে কোনো পজিশনে খেলতে পারেন এই ফুটবলার। দূরপাল্লার শটে প্রতিপক্ষের গোলরক্ষককে পরাস্ত করতেও খ্যাতি রয়েছে এই আর্জেন্টাইনের। বার্সেলোনার অফিসিয়াল মিডিয়ার এক বিবৃতিতে রোমান জানিয়েছেন, কাতালান ক্লাবটির জন্য হয়ে খেলতে সে মুখিয়ে আছেন। তবে আপাতত এই তরুণ ফুটবলারকে বার্সার দ্বিতীয় দল বার্সেলোনা অ্যাথলেটিকোর হয়েই মাঠে দেখা যাবে, পরে তাকে মূল দলে নিয়ে আসা হবে বলে জানিয়েছেন কাতালান ক্লাবটি। তামিম হোসেন, সময় সংবাদ।